আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। কক্সবাজার থেকে আমি আকরামুল হক। আপনারা পূর্বে দেখেছেন আমরা কক্সবাজারে অবস্থান করছি। তো আজকে আমরা কক্সবাজারে কোথায় থাকবো এই বিষয়টা নিয়ে আলোচনা করব এবং আমার অভিজ্ঞতা জানাবো আমি কোথায় ছিলাম। কক্সবাজার সাধারণত থাকার জন্য 1 স্টার থেকে শুরু করে 5 স্টার মানের অনেক হোটেল মোটেল রয়েছে এবং কটেজও রয়েছে। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো থাকতে পারেন। সেই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনি কোন লোকেশনে থাকবেন। এখানে অনেকগুলো লোকেশন আছে, তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে লাবণী পয়েন্ট, কলাতলি পয়েন্ট, সুগন্ধা পয়েন্ট, ইনানি বিচের আশপাশ। সাধারণত বিচের পাশের হোটেলগুলোর ভাড়া একটু বেশি হয়ে থাকে। আমরা সাধারণত কক্সবাজার আসার আগে এই বিষয়টা নিয়ে সবসময় চিন্তায় থাকি, হোটেলে থাকার বিষয়টা নিয়ে। সিজন ভেদে কক্সবাজার হোটেলের ভাড়া 10% থেকে শুরু করে 65% পর্যন্ত ডিসকাউন্ট দিয়ে থাকে হোটেল মালিকরা। আমার মতো কম বাজেটের ট্যুরিস্ট যারা আছেন, কম বাজেটের মধ্যে আপনারা হোটেলে থাকতে চান, তারা সেক্ষেত্রে পিন মোড়ের আশপাশে হোটেলগুলোতে একটু দেখতে পারেন। বিচের কাছাকাছি এখানে কিছু কম দামে হোটেল আছে, এগুলো যদিও কম দামে বললেও কিন্তু আসলে দেখতে কিন্তু কোনো অংশে কম না বেশি দামে হোটেলের চেয়ে। এছাড়াও গুরুত্বপূর্ণ যে বিচ পয়েন্টগুলো আছে সুগন্ধা লাবণী, ওই বিচগুলোর হিল সাইডে যে হোটেলগুলো আছে ওগুলো তো আপনারা কম দামে পাবেন, তবে পরিবেশ ওই দিকে ভালো পাবেন কি না আমি গ্যারান্টি দিতে পারবো না। আমি যে হোটেলটা ছিলাম সেটা হচ্ছে হোটেল আমিন ইন্টারন্যাশনাল। ডলফিন মোড় থেকে সামান্য 2 মিনিট হেঁটে গেলে এই হোটেলটার অবস্থান। এখান থেকে বিচ মাত্র 2 মিনিটের পথ, যে কলাতলি বিচটা আপনারা গত পর্বে দেখেছিলেন। তো বন্ধুরা চলুন আমি যে হোটেলে ছিলাম সে হোটেলের অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করি। এটা হোটেল আমি ভিতর অংশ, লিফট আছে। এটা হচ্ছে আমার রুম 202 নম্বর। বন্ধুরা গতকালকে আমি এই রুমে ছিলাম, হোটেল আমি ইন্টারন্যাশনালের। এটা একটা এসি রুম, দুজন থাকার মতো ফ্যানও আছে। আমি রাত্রে এখানে ছিলাম। একটা ড্রেসিং টেবিল, একটা টিভি, একটা আলমারি আছে। খুব সুন্দর একটা সিমসাম রুম, এসি ডাবল রুম বলা যায়। যদি আমি একা ছিলাম এখানে অনায়াসে দুজন থাকা যায়। এখানে একটা ছোটো টুলও দিয়ে রাখছে ওনারা। এখানে আমাকে ওনারা 1 বোতল পানি, 1 বক্স টিস্যু, আর এখানে 2টা ব্রাশ, 1টা টুথপেস্ট মিনি প্যাক, 2টা শ্যাম্পু মিনি প্যাক, 1টা সাবান, 1টা টিস্যু। ইনটেক দিছিল আমি ইউজ করছি এগুলা। বাথরুমে নিট অ্যান্ড ক্লিন। এই পুরো রুমটার ভাড়া ওনারা আমার থেকে 1000 টাকা নিছে। আজকে হচ্ছে 22 মে 2022। আপনারা যারা আসবেন এরকম হোটেল খুঁজে আসবেন, দালালের খপ্পরে পড়বেন না। এখানে একটা জিনিস যেটা আমি লক্ষ্য করলাম, প্রচুর দালাল আছে এখানে। দালালরা হচ্ছে রিক্সাওয়ালারাই দালাল। হোটেলে আপনাদেরকে হোটেল খুঁজে দেওয়ার কথা বলে নিয়ে যায়, ভুলভাল বুঝায়, ওইখান থেকে ওরা কমিশন খায়। আমি যদি একটা রিক্সা নিয়ে এখানে আসতাম তাহলে আমার থেকে ওরা মিনিমাম 500 টাকা বেশি রাখতো ওই রিক্সাওয়ালাকে দেওয়ার জন্য। আমি সেটা করি নাই। এটা ডলফিন মোড়ের কাছেই, বাস থেকে নেমে আপনি হেঁটে চলে আসতে পারবেন, 2 মিনিট লাগবে। সোজা এসে হাতের বাঁয়ে ডলফিন মোড়ে নেমে একটু সামনে সোজা আসলে হাতের বাঁয়ে এই হোটেলটা। আপনারা যারা আসবেন অবশ্যই হোটেল খুঁজে দেখে শুনে তারপর হোটেল উঠবেন দরদাম করে, যদি আমার এখানে দরদাম করা লাগে নাই। এখানে ওনাদের কিছু খাবারের মেনু আছে, আপনারা চাইলে ওনাদের থেকে খেতে পারেন। কী কী আছে ওনাদের এখানে লিস্ট আছে হোটেল আমি ইন্টারন্যাশনালের। এই পিঠে আরও কী কী জানি আছে,
এগুলো চাইলে আপনার অর্ডার করলে ওনারা দিয়ে যাবে। এখানে ওনাদের একটা টেলিফোন দিয়ে রাখছে, টেলিফোনের মাধ্যমে ফোন করলে ওরা দিয়ে যায়, জিরোতে ফোন করলে রিসিপশনে। খুবই আরামদায়ক একটা বিছানা, একটা টাওয়াল দিয়ে রাখছে। গতকালকে আমি ফুল এসি ছেড়ে তারপরে কাঁথা গায়ে দিয়ে ঘুমাইছি।